পূর্বের ক্লাসে আলোচনা করেছি, লোহিত রক্ত কণিকা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব শুধু একটা শিকন ফল, সেটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আশা করি আমার সাথে আছো ইনশাআল্লাহ। আচ্ছা, তা আসো আমরা দেখি শ্বেত রক্ত কণিকা কী জিনিস। আমরা এখানে তোমাদেরকে যে ছবিটা দেওয়ার চেষ্টা করেছি, আসলে এই ছবিটা যদিও শ্বেত রক্ত কণিকার, কিন্তু একদম স্পষ্ট ছবি পাওয়া যাচ্ছে না বিদায়, আমরা এই ছবিটা ব্যবহার করেছি। এটা শ্বেত রক্ত কণিকার একটা ছবি। তাহলে আমরা বলছি যে শ্বেত রক্ত কণিকা দেখতে কেমন। দেখতে অনেকটাই মোটামোটা বৃত্তাকৃতির এবং বড় ধরনের কণিকা, এবং তার মধ্যে নিউক্লিয়াস থাকে। যদিও আমরা পূর্বেই জেনেছি যে কণিকা হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে লোহিত কণিকা, আরেকটা হচ্ছে শ্বেত কণিকা, আরেকটা হচ্ছে অণুচক্রিকা। তা আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা। আচ্ছা, এই শ্বেত রক্ত কণিকা যেটা আমরা জানি, শ্বেত রক্ত কণিকার মধ্যে কি হিমোগ্লোবিন থাকে? তোমাদের কী ধারণা শ্বেত রক্ত কণিকা দেখতে কেমন? শ্বেত মানে সাদা, তাই? তার মানে শ্বেত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে না। হিমোগ্লোবিন কোথায় থাকে আমরা দেখেছি? লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন থাকে। তাইলে শ্বেত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে না। আচ্ছা, আমরা বলছি এই শ্বেত রক্ত কণিকার মধ্যে নিউক্লিয়াস আছে কি? হ্যাঁ, শ্বেত রক্ত কণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসটা মোটামুটি বড় আকৃতির হয়ে থাকে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো নিউক্লিয়াস ভিতরের অংশ যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং কণিকাগুলো মোটামুটি, অর্থাৎ নিউক্লিয়াসটা মোটামুটি বড় আকৃতির হয়ে থাকে। আচ্ছা, এখানে আমাদের এই যে শ্বেত রক্ত কণিকা, তাকে ইংরেজিতে বলা হয় WBC, মানে হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্ত কণিকা। ঠিক আছে, তোমাদের যদি তোমরা যদি পরীক্ষা নিরীক্ষা করতে যাও, তোমাদের যদি ব্লাড টেস্ট করো, দেখবা যদি শ্বেত রক্ত কণিকা পরীক্ষা করতে বলে, তাহলে লেখা থাকে WBC। WBC কেমন, WBC-র পরিমাণ কেমন, ঠিক আছে, এগুলো। আচ্ছা, এই শ্বেত রক্ত কণিকা সাধারণত কত প্রকার? আমাদের শরীরে বিভিন্ন ধরনের শ্বেত রক্ত কণিকা থাকে। এই শ্বেত রক্ত কণিকাগুলো দুই রকমের হয়ে থাকে। আচ্ছা, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, মানে দানা বিহীন, আর একটা হচ্ছে গ্রানুলোসাইট, দানা যুক্ত। অর্থাৎ এই যে দুই ধরনের শ্বেত রক্ত কণিকা থাকে, একটার গায়ে দানা থাকে, ছোটো 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 দানা থাকে, আরেকটার গায়ে কোনো দানা থাকে না। যেটার মধ্যে দানা থাকে না সেটাকে অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন বলা হয়, আর যেটার মধ্যে দানা থাকে ছোটো ছোটো সেগুলোকে বলা হয় দানাযুক্ত বা গ্রানুলোসাইট। ঠিক আছে, এইভাবে আমরা তোমাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা প্রকারের, অর্থাৎ অ্যাগ্রানুলোসাইট এবং গ্রানুলোসাইট যেগুলো আছে সেগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি আমরা। ঠিক আছে, দেখো আমরা এখানে বলেছি এই যে শ্বেত রক্ত কণিকার অ্যাগ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইটের সাইটোপ্লাজম, যে এই যে রক্ত শ্বেত রক্ত কণিকার সাইটোপ্লাজম দানাবিহীন, তাহলে দানাটা যে থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে থাকে, এই সাইটোপ্লাজমের মধ্যে দানাগুলো থাকে না। এখন বলছি এই সাথে মানে অ্যাগ্রানুলোসাইটও আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে লিম্ফোসাইট, আরেকটা হচ্ছে মনোসাইট। দুই ধরনের অ্যাগ্রানুলোসাইট পাওয়া যায়, একটা হচ্ছে লিম্ফোসাইট, আরেকটা হচ্ছে মনোসাইট। এখানে আমরা বলছি এই যে লিম্ফোসাইট, লিম্ফোসাইটের যে নিউক্লিয়াসটা মোটামুটি বড় হয়, ভিতরে নিউক্লিয়াসটা অনেক বড় বড় হয়। ঠিক আছে, আর মনোসাইট যেটা, এটা আকৃতিতে ছোট কিন্তু নিউক্লিয়াসটা বড় হয়, আকৃতিতে ছোট কিন্তু নিউক্লিয়াসটা বড় হয়। এটা আবার ডিম্বাকৃতির হতে পারে, বৃক্কাকৃতিরও হতে পারে, এটা হচ্ছে মনোসাইটের বিষয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম অ্যাগ্রানুলোসাইট হচ্ছে দানাবিহীন একটা শ্বেত রক্ত কণিকা। সাধারণত এই শ্বেত রক্ত কণিকার, অর্থাৎ অ্যাগ্রানুলোসাইটের সাইটোপ্লাজমের মধ্যে কোনো প্রকার কি দানা থাকে না। এটাকে আমরা আবার কয় রকম দেখলাম? দুই রকম, একটা হচ্ছে লিম্ফোসাইট, আরেকটা হচ্ছে মনোসাইট। এখানে আমরা যে জিনিসটা বললাম যে লিম্ফোসাইট বড় নিউক্লিয়াস যুক্ত, আর মনোসাইট আকৃতিতে ছোট কিন্তু নিউক্লিয়াসগুলো বড় থাকে, এবং সেটা ডিম্বাকৃতির হতে পারে এবং অনেকটা বৃক্কের মতো হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাগ্রানুলোসাইটের বিষয়। এবার দেখো এই যে লিম্ফোসাইট আমরা দেখেছি, আমরা জানি শ্বেত রক্ত কণিকাকে রক্তের, অর্থাৎ আমাদের দেহের পাহারাদার বলা হয়, গার্ড,
আমাদের দেহের গার্ড মানে রক্তের গার্ড বলা হয়, পাহারাদার। কেন? এই শ্বেত রক্ত কণিকা সাধারণত আমাদের শরীরে যদি কোনো প্রকার জীবাণু প্রবেশ করে, রক্তের মধ্যে জীবাণু প্রবেশ করে, তাহলে সেই জীবাণুটাকে সে ধ্বংস করে দিতে কাজ করে। এই জন্য শ্বেত রক্ত কণিকাটাকে আমাদের দেহের পাহারাদার বলা হয়, গার্ড বলা হয়, ঠিক আছে। এখানে আমরা বলেছি এই যে লিম্ফোসাইট কীভাবে সেই জীবাণুটাকে ধ্বংস করতে পারে। লিম্ফোসাইট সাধারণত অ্যান্টিবডি নামে এক ধরনের অবস্থা তৈরি করে যেটা জীবাণু ধ্বংস করে। কিন্তু মনোসাইট, দেখো, মনোসাইট ফ্যাগোসাইটোসিস নামে একটা পদ্ধতি ব্যবহার করে সে জীবাণুটাকে বক্ষণ করে ফেলার চেষ্টা করে। এইভাবে এই অ্যাগ্রানুলোসাইট আমাদের দেহের রক্তের মধ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। আচ্ছা, এখন যাও গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট বলতে আমরা কী বুঝলাম তাহলে? অ্যাগ্রানুলোসাইটের উল্টা, অর্থাৎ এই গ্রানুলোসাইটের সাইটোপ্লাজমে আর কী থাকে? অনেকগুলো দানা থাকে, ছোটো 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 দানা থাকে, এগুলোকে দানাযুক্ত বলা হয়। এই অ্যাগ্রানুল আর গ্রানুলোসাইট তিন রকমের হয়। একটা হচ্ছে মানে নিউট্রোফিল, দুই নম্বরে হচ্ছে ইউসিনোফিল, এবং তিন নম্বরে হচ্ছে বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। আমরা এখানে বলছি যে এই যে নিউট্রোফিল থাকে, নিউট্রোফিল, নিউট্রোফিল সাধারণত ফ্যাগোসাইটিস প্রক্রিয়াকে জীবাণু ধ্বংস করে। এবার আমরা ফ্যাগোসাইটোসিস নিয়ে কাজ করব। আমরা এখানে বলছি ফ্যাগোসাইটোসিসটা কী জিনিস। ফ্যাগোসাইটোসিস হচ্ছে সাধারণত শ্বেত রক্ত কণিকার জীবাণু বক্ষণ করার একটা পদ্ধতি। এই হচ্ছে শ্বেত রক্ত কণিকা জীবাণু বক্ষণ করার একটা ধারাবাহিক চিত্র। এই হচ্ছে শ্বেত রক্ত কণিকা, আর এটা হচ্ছে ওই যে জীবাণুটা যেটাকে আমরা বলছি। এই জীবাণুটাকে বক্ষণ করার জন্য সে দেখো চতুর্দিকে তার অঙ্গগুলিকে প্রসারিত করেছে। এই প্রসারিত যে অংশটা এটাকে আমরা কণপথ বলি। কী বলি আমরা? কণপথ। কণপথ সৃষ্টি করে সে চতুর্দিক দিয়ে খাদ্যটাকে ঘিরে ফেলে, ঘিরে এই অঙ্গ দুইটাকে একসাথে জয়েন্ট করে ফেলে তখন খাদ্যটা তার বডির ভিতরে চলে যায়। দেখো এখানে এসে জয়েন্ট হয়ে গেছে, এখানে একদম ভিতরে নিয়ে গেছে। এই যে এখন দেখো তার চতুর্দিকে বিভিন্ন ধরনের ফ্লুইড মানে বিভিন্ন ধরনের রস ছেড়ে দিয়ে ওই জীবাণুটাকে ভেঙে ফেলে, অর্থাৎ মেরে ফেলে। আর এই পদ্ধতিতে সাধারণত খাদ্য গ্রহণ প্রক্রিয়াটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আর এটা একমাত্র শ্বেত রক্ত কণিকার মধ্যেই হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রক্ত জীবাণু ধ্বংস করে থাকে সেই রক্তকণিকাটাকে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে থাকে। আবার এই পদ্ধতিটা তোমরা অন্য জায়গায় দেখেছো, অ্যামিবা, অ্যামিবা, অ্যামিবাতে তোমরা দেখেছো অ্যামিবা এইভাবে খাদ্য গ্রহণ করে, এই পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এই পদ্ধতিটা এই শ্বেত রক্তকণিকা ব্যবহার করে কী করতেছে? জীবাণুটাকে ধ্বংস করছে। এখানে অ্যামিবার বেলায় যে ঘটনাটা ঘটে এটাকে কিন্তু ফ্যাগোসাইটোসিস বলা হয় না, কিন্তু রক্তের যে ঘটনাটা ঘটে, রক্ত যে জীবাণুটাকে বক্ষণ করে, ওই পদ্ধতিটাকে ফ্যাগোসাইটোসিস হিসেবে বলা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। তাহলে এটা হচ্ছে লোহিত শ্বেত রক্ত কণিকার ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রক্তের জীবাণু ধ্বংস করার পদ্ধতি বা প্রক্রিয়া। ঠিক আছে, তোমরা এই জিনিসটা ভালো করে অঙ্কন করার চেষ্টা করবে, ছবিটা আঁকার চেষ্টা করবে, এবং তোমার পরীক্ষার জন্য এই টপিক খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবার আমরা একটা কাজ দেখলাম, বলছি তোমাদেরকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করে। এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা তোমরা বাসায় চিত্র একে তাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, মনে থাকবে? ওকে, আজকে করে ফেলবে। আমরা এই ক্লাসের শেষের দিকে চলে এসেছি, আমরা মূল্যায়নের জন্য যাচ্ছি। আমরা শ্বেত রক্ত কণিকায় নিয়ে শুধু আলোচনা করছি আজকে তোমাদের সাথে, এর বাইরে আমরা আজকে করবো না। আমরা বলছি রক্ত কী, রক্তের সম্পর্কে আমরা জেনেছি, তারপরে আমরা রক্ত রস সম্পর্কে আমরা পূর্বেই জেনেছি, তারপরে আমরা আবার রক্ত কণিকা কয়টা কী কী সেটাও আমরা জেনেছি, তারপরে আমরা হিমোগ্লোবিন কী সেটাও জেনেছি, তারপরে আমরা অনুষ্কিকার কাজ কী। অনুষ্কিকা যদিও আমরা এখনও করি নাই, সুতরাং অনুষ্কিকাটা আমরা একটু, অনুষ্কিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। তো আজকে তোমাদেরকে